কোন ছেলে আছে আপনি কি কাজ করেন আমি সিলেটে আছি তোমার চোখে দেখিন ছেলে কাজ করতে দেখো চোখে দেখেন না আপনার হাজবেন্ড বা স্বামী আছে না কত বছর হয়েছে মারা গেছে গুড 14 বছর 14 বছর তো আমরা আমি আপনাকে এখানে 1 2 3 4 জনের ওষুধ দিয়ে দিতেছি আর কিছু কিছু ওষুধ আপনি অল্প অল্প করে কিনে খাবেন অথবা আপনি যদি না কিনতে পারেন আমি আপনাকে একটা কার্ড দিয়েছি দিস ইজ মাই কার্ড হ্যাঁ এটা আমার ফ্রি কার্ড এই কার্ডটা যারা সংগ্রহ করবে তারা আমি সবসময় বলি আমার চেম্বারে গেলে আমি ফ্রি দেখে দিই মানে এই কার্ডটা আমি তৈরি করছি আমার ওই সকল মানুষের জন্য যারা কখনোই ডাক্তার দেখাতে পারে না এবং চাইলেও পারে না মানে ডাক্তারের ভিজিট নর্মালি 400 500 600 700 800 1100 এরকম অনেক ডাক্তারে এক এক রকম এক ভিজিট তো আসলে মূলত আমি যে বিষয়টা আমি প্রত্যেক শুক্রবারে আমি নামাজের পরে বা লক্ষ্মীপুর অঞ্চলের বিভিন্ন গ্রামে এরকম যারা স্যাম্পলের আমরা যে এখানে যে ওষুধগুলো দেখতেছেন বেশিরভাগ ওষুধই স্যাম্পলের আর কিছু প্রয়োজনীয় ওষুধ আমরা কিনে নিয়ে আসি আজকের প্রোগ্রামটা আমাদের সাদাকা ফাউন্ডেশন আয়োজন করছে সহযোগিতা করছে মূলত আমি একাই প্রোগ্রামগুলো করি যারা ভিডিওটা আমার আমার পেজে যারা ফলো করেন তারা অলরেডি জানেন যে আমি একা একাই করি বিভিন্ন গ্রামে ওখানে গিয়ে তো আমি সাদাকা ফাউন্ডেশনকে অনেক অনেক ধন্যবাদ জানাই ইয়াং জেনারেশন তারা এই আয়োজনটা করার জন্য সহযোগিতা করার জন্য তো এই যে আমার কাছে যে মনি বেগম এরকম হাজার হাজার না লাখ লাখ কোটি কোটি মনি বেগম সারা বাংলাদেশ আছে যারা চাইলেই ডাক্তার দেখাতে পারে না আমারও টাকা দরকার আছে আমি নিজেও চেম্বার করি আমি নিজেও অপারেশন করি নিজেও সরকারি চাকরি করি তারপরে আমি আমার চাকরির বাহিরে আমার এক ধরনের পাগলামি রোগ আমি আমার আমি ফ্যামিলিতে আমি ভাই ডাক্তার আমার ছোট ভাই যে সেও ডাক্তার সেও 42তম বিসিএস তো আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আমরা ডাক্তার হয়েছি চিকিৎসক হয়েছি এই জন্য চেষ্টা করি যে মরে যেতে হবে এর পাশাপাশি টুকটাক যদি পুরো সেবা দিতে পারি যদি আসলে কোনো উপকার হয়ে থাকে সেই সেই দৃষ্টিকোণ থেকেই মূলত আমরা এই ফ্রি ক্যাম্প আমি করি আমার সাথে দুই একটা ছোট ছোট ছেলে কাজ করে এই এটাই হলো মূল জিনিস যে আমি শুক্রবার করে এই কাজটা করি কোন উদ্দেশ্যে আপনি মূলত এই কাজটা করতেছেন মানে এটার উদ্দেশ্যটা কি আচ্ছা মূল উদ্দেশ্য কি এটা হলো আমি যখন মেডিকেলের চান্স পাই চান্স পাওয়ার আগে পরীক্ষা রাখার আমি একটা সিদ্ধান্ত দিয়েছিলাম আল্লাহর কাছে চাইছিলাম যে আমি যদি ডাক্তার হই আমি ডেইলি দুই তিনজন রোগী ফ্রি দেখবো এটা একটা আর রিসেন্টলি আমি কয়েকবার অসুস্থ হয়েছি আমার নিজেরও কয়েকটা অপারেশন হয়েছে তো আমি এইবার আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি যে হ্যাঁ আমি আসলে তো যখন তখন মারা যেতে পারতাম অথবা মারা যেতেও পারি তো আমার একজন চিকিৎসক হিসেবে দুই একজন রোগী ফ্রি দেখা উচিত তো সেই দৃষ্টিকোণ থেকে আমি মূলত দেখি এইখানে শুধু দেখি না আমার চেম্বারেও এরকম কার্ড নিয়ে গেলে বা কেউ যদি বলে অসহায় আমি ফ্রি দেখে দিই সবের আশায় আমি এখানকার মানুষ না আমি ম্যান অফ ময়মনসিং অর্থাৎ আমার বাড়ি এখান থেকে প্রায় 300-400 মাইল দূরে আমি এখানকার নাগরিক না সরকারি হাসপাতালে চাকরি করি তাই আমার পোস্টিং মূলত আমি আমার বিবেকের কারণে আমি রোগী গুলা দেখি আর কিছু না আর সাদাকা ফাউন্ডেশনের পক্ষ থেকে এটা আমাদের প্রথম ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন সবাই দোয়া করবেন যাতে আমরা এরকম ফ্রি মেডিকেল ক্যাম্প অব্যাহত রাখতে পারি সবার দোয়া এবং সহযোগিতার মাধ্যমে আমরা সাদাকা ফাউন্ডেশনকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো